হাঁসখালী গণধর্ষণ কাণ্ডে এবার গ্রেপ্তার মূল অভিযুক্ত সোহেল গোয়ালির বাবা সমরেন্দু গোয়ালি এবং তার এক বন্ধু। শুক্রবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করে সিবিআই। সূত্রের খবর, শনিবার ওই দুই অভিযুক্তকে রানাঘাট আদালতে তোলা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে তথ্য গোপন ষড়যন্ত্র সহ একাধিক মামলা রুজু করেছে সিবিআই। উল্লেখ্য, দুদিন আগে হাঁসখালী থানার বগুলা এলাকা থেকে প্রথমে সমরেন্দু গোয়ালিকে আটক করে সিবিআই। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে কৃষ্ণনগরে অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। ওই দিন তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দেওয়া হয়। সিবিআই সূত্রের খবর, সমরেন্দুকে জিজ্ঞাসাবাদ করে তারা যে উত্তর পেয়েছিলেন, তদন্তে নামার পর তার অনেক কিছুতেই অসঙ্গতি পাওয়া যায়, যার ফলে শুক্রবার তাকে গ্রেফতার করে সিবিআই এর প্রতিনিধিরা। সমরেন্দুর সঙ্গে তার এক বন্ধুকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রের খবর। তদন্তের স্বার্থে নতুন করে জিজ্ঞাসাবাদ করার কারণে শনিবার সিবিআই আদালতের কাছে দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। আদালত তাদের আবেদনে সাড়া দিয়ে দুই অভিযুক্তকে সিবিআই হেফাজতে নির্দেশ দেয়। তাদের জিজ্ঞাসাবাদ করে নতুন কোনো তথ্য উঠে আসতে পারে বলে অনুমান করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। এই নিয়ে হাঁসখালী গণধর্ষণ কাণ্ডে মোট আট জনকে গ্রেপ্তার করল তদন্তকারী আধিকারিকরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কবে শেষ হবে সিবিআই তদন্ত? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সমগ্র হাঁসখালী জুড়ে। শেফিল্ড টাইমস।